মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়। আপনারা মনে সুদালারের পক্ষে, তাহলে ঠিক এত আসতে কেন? মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, মনে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর নামাজের, নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর নামাজ, তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলুন? নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর, কথা ঠিক না বেটি? মনু কথা কি ঠিক আছে? হ্যাঁ, বড় হইল রে কন্যা, সুবহানাল্লাহ। এবার এক কথা বল, নাউজুবিল্লাহ আছে না নাই? এই জন্য আমি বলি বন্ধ, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়, কারণ বাংলাদেশের মধ্যে যত অসভ্য, যত নষ্ট চরিত্র, যত মুনাফিক আছে এর মধ্যে, ঠিক কিনা বলেন? যত জোর করে জায়গা দখল করে ধনী লোক, কথা বলেন না কেন, বাংলাদেশে যতগুলো সুদ করাছে, সুদের ব্যবসা করে সবগুলো ধনী লোক, এই সুদের ব্যবসা দিয়া কত গরিব, কত রিক্সাওয়ালা, কত ডটওয়ালা, কত সিনজিওয়ালাকে পথে বসিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? 500 টাকা সন্তান অসুস্থ হয়েছে, 500 টাকা হাওলাত চেয়েছে, হাওলাত দিবে না, সুদ হলে দিবে, এখন গরিব 500 টাকায় প্রতি মাসে 50 টাকা তার রিকশার ভাড়া দিতে হয়, তার সন্তানের আহার জোগাইতে হয়, বন্ধু 50 টাকা দেয় নাই, 10 টাকা দিয়েছে, আর 40 টাকা বাকি রয়েছে, এই 40 টাকা 500 টাকার সাথে আসল হিসাবে যোগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক বছর পরে দেখা যায় গরিবের বিশাল অ্যামাউন্ট হয়েছে, এবার গরিবকে বলবে টাকা দে নাইলে রাস্তায় বানবো, আমার চোখে দেখেছি কত রিকশাওয়ালাকে এই অসভ্য ধনী লোকেরা রাস্তার মধ্যে বেঁধে পিটাইছে, জায়গা জোর করে দলিল করে নিয়েছে, এগুলো সবগুলো জুলুম, এই সৎকর ঘুষখোরেরা তাদের নিজের উপর নিজে জুলুম করেছে, ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন বাংলাদেশে ম্যাক্সিমাম মসজিদে বন্ধ, সুদের কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, ঘোষের কথা বললে ইমাম সাহেবের চাকরি থাকে না, অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইমাম সাহেবের চাকরি থাকে না। আমি আপনাদেরকে বলবো, পৃথিবী যতদিন থাকবে, আলেম ওলামা যতদিন থাকবে, যদি সত্য আলেম হয়, হাজার কোটি টাকার মালিক যদি হয় সভাপতি, হাজার কোটি টাকার মালিক যদি হয় সেক্রেটারি, যদি তার চরিত্র যদি ভালো না হয়, ক্যারেক্টারলেস ম্যান যদি হয়, ইমাম সাহেব কোনোদিন ওই সেক্রেটারির কাছে মাথা নত করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, আমাদের দেশের মসব্য সন্ত্রাস আছে না নাই? মসজিদের হক মেরে খায় আছে না নাই? মসজিদে বন্ধ সাধারণ মানুষকে বোকা বানাইয়া মুনাফিকি করে খায়, এটা আছে না নাই? এইদিকে বলে সুন্নিয়তের কথা, ওই দিকে কি বিরানি ফাটি দেটেন করে, এরকম অসভ্য আছে না নাই? ইমাম সাহেবের সাথে বলে আমি সুন্নি জামাত, আর বন্ধ বেঈমানের কাছে গিয়ে বলে আমি তাকে পছন্দ করি না, আই হ্যাট ইউ, কথা বলেন না কেন, কথা বলেন না কেন? এই রকম যে করতেছে সমাজের মধ্যে আছে না নাই? আপনাদেরকে আমি প্রথমে প্রশ্ন করেছিলাম, দুনিয়া কি ভালো না খারাপ? আপনারা বলেছিলেন ভালো, দুনিয়াতে রহমত আছে না নাই? আপনারা বলছিলেন আছে। ও বন্ধু, আমার চোখে দেখি নাই রে নাই। ও বন্ধু, এবার আমি আপনাদেরকে বলি, আপনাদের এই কলাগাছিয়াতে সৌদ আসেনি, যত সুদ খায় সবগুলো দেখবেন টাকাওয়ালা, কথা বলেন না কেন? ও বন্ধু, তোমরা এখানে যদি কেউ সৌদালা থেকে থাকো, আমি বলছি সৌদ বড় ভয়ঙ্কর। সামুর ইবনে জুনদব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে নজর দেন ভাই, মনটা দিয়ে শুনেন, আমার নবী ফেরেশতাদের সাথে সফরে বের হলেন, অনেক লম্বা হাদিস, বের হয়ে দেখতে পাইলেন একটা রক্তের নদী, নদীর মধ্যে মানুষ, একটা মানুষ সাঁতার কেটে কোলে আসতে চায়, আরেকজন মানুষ পাথর নিয়ে কোলে দাঁড়িয়ে আছে, লোকটা যখন কোলে আসতে চায়, ওই কোলের মানুষ পাথর নিক্ষেপ করে তাকে
লোকটাকে ফিরিয়ে দেয়। আমার নবী দৃশ্য দেখে প্রশ্ন করলেন, এই লোকটাকে রে? ফেরেশতারা বলল, ও নবী, এটা হলো দুনিয়ার সুদখোর। নাউজুবিল্লাহ বলেন, সুদের মাধ্যমে টাকা কালেকশন করে, টাকা কালেকশন করে বাজার থেকে মজার খাবার কিনে আনে, খাবার কিনে আনার পরে হাউস ওয়াইফকে দে রান্না করার জন্য, হাউস ওয়াইফ সুন্দর করে রান্না করে, আর এই রান্নাকে সকাল দুপুর সন্ধ্যা ডাইনিং টেবিলে পরিবেশন করা হয়, আপন স্বজন সবাইকে নিয়ে বন্ধু ভক্ষণ করে। এই খাবার যখন পেটে যায়, খাবার থেকে মানুষের শরীরে ব্লাড তৈরি হয়। আপনারা বলেন, ব্লাডটা খাবারটা যদি হারাম হয় তাহলে ব্লাডটা হালাল না হারাম? ও বন্ধু, 100% ব্লাডটা হারাম। যার শরীরে যার বডিতে হারাম রক্ত থাকবে, ওই মানুষের কাছ থেকে কোনোদিন হালাল কাজ আশা করা যায় না, তার কাছ থেকে আশা করা যায় শুধু মুনাফিকি। ঠিক কিনা বলেন? আমার চৌকে দেখেছি বন্ধু মুনাফিক, আমার সঙ্গে মিষ্টি আলাপ করেছে, একটু পরে গিয়ে বন্ধু আরেক দুশ্মনের সাথে হাত মিলাইছে। এই মুনাফিকের নাচে দুনিয়া নাচে বন্ধু পরকাল। ঠিক কিরা বলেন? আমার নবী মেরাজে গেছেন, সবাই বিশ্বাস করেন তো? আমার নবী যখন বন্ধু মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন, নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো দেখা যায়, এরা কারা? আমার নবী বলল, আমার নবীকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর ঘুষখোর। আমার নবী বলতেছেন, আমি পেটের মধ্যে দেখতে পাইলাম শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন, দেখবেন সুদখোরের জামা খুব দামি, মুনাফিকের দারুণ দারুণ পোশাক পরে, কারণ অন্যের টাকা কামাই তো। ঠিক কিনা বলেন? মুনাফিকরা খুব দামি যায় নামাজ দিয়ে মসজিদে যায়, কথা বলেন না কেন? এই মুনাফিক সারা জীবন নামাজ পড়তে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি সদগো সারাম উপার্জিত অর্থ একটা টাকা বন্ধু লাগায়, 9 টাকা হালাল টাকা, 1 টাকা হলো হারাম, এই 1 টাকা 9 টাকার সাথে লাগাইলে 9 টাকা হয়ে যাবে দুর্গন্ধযুক্ত। এই রকম জামা পরে নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত নামাজ কবুল হবে না। দেখবেন মুনাফিকরা বেশি মসজিদে যায়, মুনাফিকরা বেশি মসজিদের দায়িত্ব নিয়ে রাখে, মুনাফিকরা বেশি বেশি বন্ধু মসজিদে দাঁড়ায় কথা বলে রে, এইটা হলো তাদের লেবাস। এই মুনাফিকরা লোক দেখানো আমল করে, আল্লাহ পাওয়ার জন্য আমল করে না। মুনাফিকরা লোক দেখানো আমল করে, এই লোক দেখানো আমল হলো রিয়া। কি? লোক দেখানো আমল হলো রিয়া, রিয়া করা কবিরা গোনা। এই মুনাফিকরা আমল তো করে না, মুনাফিকরা কবিরা গোনা করতেছে, কারণ আল্লাহর জন্য করে না, আল্লাহ পাওয়ার জন্য করে না, লোক দেখানোর জন্য করে। ঠিক কিনা বে? ঠিক। আরে জোরে বলেন, আরেকটু মহাব্বতে,